না, ঘটিতে জল দেখতে পাবো কিন্তু খেতে পাবো না। তো যাকে, হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো, আমি তো খুব খুব ভালো আছি। আর আমি এখন যাচ্ছি হলো শপিং করতে। তো শপিং করতে গেলে তো সবাই সব সময় ভালো হয়ে যায়। আর এই সদ্য পুজো গেল, আবার শপিং? হ্যাঁ, এটা হলো করবাচাতের শপিং। তো সামনে করবাচাত আসছে, সেই জন্য আমার কিছু শপিং করার আছে। আর স্পেশালি শাড়ি কিনবো, আর এখানে কোনোদিন আমি শাড়ি কিনিনি, এখানে ফার্স্ট টাইম আজকে শাড়ি কিনবো। তো এখানে কি ধরনের শাড়ি পাওয়া যায় বা আমার কোন ধরনের শাড়ি পছন্দ হয়, চলো সেটা দোকানে গিয়ে দেখব। টাটা। দেখে নি একবার। কবে চলে গেছে তো গণেশ চতুর্থীর অ্যাড? গণেশ চতুর্থীর আরে এগুলো নেব। এই দেখ, এই শাড়িটা কত শোভা, এই শাড়িটা দেখ কত শোভা, এটা কত কত শোভা না, এরম দেখলে নেব। তুই বলছিস কেন যে আমি ঝিকিমিকি নেব? কি শাড়ি দেখে নিতো সুন্দর কিন্তু না। এটা নিতে পারো, কিন্তু এগুলো কালো হয়ে যাবে তো। হবে কি জিজ্ঞেস করো, জড়িগুলো কালো হবে কি? এটা তো বোধহয় পুরো নেট মানো। আরে না, কত নেব রে বাবা, একটা নিয়েছি। না না, নিলে আমি পরবো না কিন্তু এত শাড়ি, একটাই যথেষ্ট। নেই এটা এটা স্টিলের বাসনে ভর্তি একদম, একদম কনফার্ম। এটা এটা প্লিজ চ জিজ্ঞেস কর তাহলে কত। আবার এই দোকানে এখন ঢুকবে, কি ধরনের শাড়ি? এটা সালোয়ারের পিস, চল কি বেশি ভালো শাড়ি পাই এখানে দেখি। সে তো লাগবে। তো এই হলো আমার করবাচাতের শপিং, দেখতেই পাচ্ছ তিনখানা শাড়ি, এই একটা শাড়ি, এই একটা শাড়ি, ওই একটা শাড়ি। তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হলো নিশার শাড়ি, ও করবাচাতের শাড়ি পরবে, সেই জন্য একটা শাড়ি কিনেছে। আর আমি এই একটা শাড়ি কিনেছি, আর এই একটা শাড়ি কিনেছি, আর এই শাড়িটার সাথে ব্লাউজ কিনলাম ম্যাচিং করা, আর এটার সাথে যা ব্লাউজ পরবো সেটা আমার কাছে আছে, তো সেই জন্য কিনিনি। আর এটা হলো থালা, সুহাগান বা সদবাদের যা যা লাগে সেই থালায় আছে। এই যে এই থালাতে দেখতেই পাচ্ছ, একটা মেহেন্দি আছে অনেকগুলো, যেগুলো পরবো আমি, আর লাল হলুদ সুতো, সিঁদুর, আর এখানে
ইয়েতে চুড়ি টিপ কানের দুল আর ঘটি তো লাগবেই মেন জানো ঘটিতে করে জল লাগে আর এই যে পাঞ্জাবি দেখতে পাচ্ছ এটা হলো প্রদীপের জন্য একটা কিনলাম পাজামা পাঞ্জাবি তো এই হলো করবাচাতের শপিং আমার তাহলে তোমরা বলো কোন শাড়িটা সুন্দর হয়েছে আর কোন শাড়িটা আমি পরছি করবাচাতের দিন সেটা তো তোমরা আবার দেখতেই পাবে ভিডিওতে চলো তো এই ছিল আমার করবাচাতের শপিং তো এই সবগুলোর মধ্যে আমার এই ঘটিটা খুব কিউট লেগেছে দেখো ঘটির ডিজাইনটা কি সুন্দর না আসলে আমাদের কলকাতায় যে ধরনের ডিজাইন পাওয়া যায় এটা একটু অন্যরকম মানে এখানকার ডিজাইন তো খুব সুন্দর লাগলো তো এই ছিল আমার শপিং আর বাকি ফল টল যা যা কিনেছি কিনছি আর এই তিনটে শাড়ির মধ্যে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই জানিও আর তিনটের মধ্যে কোন শাড়িটা আমি পরবো করবাচাতের দিন সেটা আমি নিজেও জানি না এখনও ডিসাইড করিনি সেটা পরে ডিসাইড করবো আর করবাচাতের দিন দেখতেই পাবে কোনটা পরছি আর কীরকমভাবে আমি করবাচাত করছি কেন করছি সব বলবো সেদিনকে সেদিন উপোস থাকবো জানি না কতটা কথা বলবো কথা বলে গলা শুকিয়ে যাবে ওই জন্য ঘটিতে জল দেখতে পাবো কিন্তু খেতে পাবো না তো যাকে চলো ওটা তো উপোস একটা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই।